The Dhong Guy. The Dhong Guy. তারা একটা গান ছিল না অপেক্ষা ওই ভোরের অপেক্ষা সেই গানটার রিসেন্ট ভার্সন যখন তুমি ভালো ছিল তখন ওই গানটা মানাতো এখন রিসেন্ট যেটা তুমি তোমার যে মানসিকতার পরিচয় পেয়েছো সেই হিসাবে সেই গানটার এখন বর্তমান ভার্সন কি হতে পারে এটা শুনে নাও তোর ছোট লোকি মানসিকতায় কারো সংসার ভেঙে যায় তোর মুখ ওশের আড়ালে একটা চোদনা দেখা যায় এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে আলুর চ্যানেলে গিয়ে গুছিয়ে শাউট আউট দেই তাকে ছোট ইউটিউবারদের আমি স্ট্রাইক দিয়ে যাই ধমক দিয়ে তাদের ভিডিও ডিলিটও করাই মা বউ তুলে অ্যাটাক করি আমি যত্রতত্র সিনে বাপ ঘুরে থাপ দিতে বেরিয়ে গেল মূত্র ক্লান্ত হলাম আমি লোকের পাছা চুলকে চললাম এবার অ্যাক্টিংয়েরও মামাসি এক করতে যে হাগা হাগলাম আমি অ্যাক্টিংয়ের নামে কনফিউজ পিকচারও কনফিউজড হলো এই বলদের কামে যদি কোনো দিন ঘুরে তাকাস দেখবি নিজের পদেও আছে আছোলা বাস বাংলা সিনেমার মামাসি এক করে কেরিয়ার গড়েছিলি ইউটিউব জুড়ে কন্ট্রোভার্সি আগেরবার যেটা তুমি করে দিয়েছিলে হিসি কন্ট্রোভার্সি এক হয়ে গিয়েছিল তোমার মাসি পিসি কন্ট্রোভার্সি এবার ঘোরাবো তোমার নুনুতে লাগিয়ে বর্ষি সিসি কালে রাতে আমার নুনুতে বজ্রপাত হয়েছিল আসো খেলবো খেলা হবে শান্ত হয়ে যাও দেখো ভাইয়া তুমি ইউটিউবে কেরিয়ার শুরু করেছিলে বাংলা সিনেমার মামাসি এক করে বাংলার লেজেন্ডারি সব হিরো তাদের কাজের সামন পিছন এক করে তাদের রীতিমতো অপমান করে ভিডিও বানিয়ে ভিউজ কামিয়ে তুমি তোমার কেরিয়ার শুরু করেছিলে ইউটিউবে আর এখন নাকি নিজে সিনেমা টিনেমা করার জন্য চেষ্টা করছি বলে সাধু হয়ে গেছে আর আমি আমার কেরিয়ার কি করে শুরু করেছিলাম বলতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের রোস্ট করে যেটা তুমি এখন শুরু করেছো দেখো ভাই একটা কথা বলি যেই জলে তুমি এখন ডাইভ দিয়ে সাঁতার কাটছো না ওই জলের কুমির কচ্ছপ সব আমার কথা হাগে মতে আমার নুনুতে বজ্রপাত হয়েছিল আমার সংসারে আগুন লাগিয়েছে তো ভাইয়া ওই আগুনে তোমার লঙ্কা না পুড়লে হয় আর তোমার লঙ্কা নিজে যে দূরে আলু রয়েছে আমার যারা বন্ধুরা আমার প্রথমকার ভিডিওতে যারা আমার সাথে থেকেছে আমার সাথে খেটেছে আমাকে ক্যামেরা করে দিয়েছে আমার ভিডিওতে রোল প্লে করেছে তাদেরকে আমি ভুলে যাবো হোস্টেল লাইফের ভিডিও বলা 2015 যেগুলো সেগুলো আমার বন্ধু কৌশিক যতীন সবাই আমার ভিডিও থাকতো সবাই আমার খুব হেল্প করত কিন্তু ভাইয়া বোম্বেতে যখন ফ্যান পেস্টে গেলে তোমার ওই সকল ছেলে বন্ধু বাদ দিয়ে শুধুমাত্র মিষ্টি আলু ওই মেয়েটিকে নিয়ে কেন গেলে ভাই ইভেন্ট ম্যানেজারের দেওয়া ঝা চকচকে এসি রুমের নরম গদির উপরে ওই ছেলেগুলোকে নিয়ে তোরা আলু সিদ্ধ ভাত খেতে পারবে না ব্যাপারটা হলো মুম্বাইয়ের সবচেয়ে যেটা ভালো জিনিস এখন অবধি আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ট্রাফিক সিস্টেম গায়ে লাগলো সেটা আমার ফ্যামিলিকে পার্সোনালি অ্যাটাক করার আগে বোঝা উচিত ছিল এবার আসছি ঢঙ্গার যে বিরাট বড় আলুদ্ধ সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো একটা অফিসে দুটো এমপ্লয় কাজ করে একটা হচ্ছে ঢঙ্গাই একটা হচ্ছে উনার মিষ্টি আলু ওই অফিসের বস হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স তাকে টাকা দেয় দুজনকে ঠিক আছে এখন তার ঢঙ্গাই দ্য ছোট লোক গাই অফিসে যাওয়ার পরে কি করে নিজের টেবিলের কাজকর্ম ফেলে এই মিষ্টি আলুর চেম্বারে গিয়ে বসে থাকে তার ডাটা সাবমিট করে দেয় তার ফাইল ক্রিয়েট করে দেয় তার সব কল রিসিভ করে দেয় তার সমস্ত কাজ করে দেয় তো বস তো খেপবেই আমি ভাই দুজনকে টাকা দিচ্ছি তুমি শুধু ওনার কাজ করে দিচ্ছ তোমার কাজ পড়ে আছে বস তো খেপবেই সেই বস মানে অডিয়েন্স তার তরফ থেকে আমি খেপে গিয়েছিলাম যে ভাই আমি তো তোমার ভিডিও দেখি তোমার নিজের চ্যানেলে ভিডিও নয় তুমি শুধু মাইন্ডসেট চ্যানেলে গিয়ে শাউট আউট দিয়ে দিয়ে তার প্লে বাটন পাওয়াই দিতেছো তা খেপবেই তো মানুষে তাই না মানে একটা দুইটা ভিডিও না ভিডিওর পরে ভিডিও ভিডিওর পরে ভিডিও সব ঢঙ্গাই হ্যালো হ্যালো বোম্বেতে প্রোগ্রাম হলে দুজন মিলে একা একা চলে যাচ্ছো তেরা জাস্ট হ্যাং আউট এইটা কি করলা তুমি পরপর কে শুরু করেছিল পার্সোনাল অ্যাটাক এই ভাই এই 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 যার হয়ে তুই পার্সোনাল অ্যাটাক ফ্যামিলি অ্যাটাক সিনেমা পিনমা আগে শুরু করেছে বলে কাঁদছিস তাকে আজ পর্যন্ত কোনো সম্পর্কে স্বীকৃতি দিয়েছিস আরে ফ্যামিলি তো অনেক দূরের কথা রে ভাই ওটা অনেক বড় জিনিস সম্পর্কে স্বীকৃতি দিয়েছিস প্রেমিকা বলে স্বীকার করেছিস বলেছিস সবার সামনে বুক ঠুকেছি আমি ওকে ভালোবাসি আর যখনই বিপদে পড়ি সে তোর পার্সোনাল হয়ে যায় পার্সোনাল হয়ে যায় আরে তোর ভিডিওতে সে আসে তুই তার ভিডিওতে লেজ দুলিয়ে দিলে বহুবার যা সেই ভিডিওর পার্ট হিসেবে একজন ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারকে মন্তব্য করতেই পারে এতদিন সোশ্যাল মিডিয়া কাজ করো মগজে এতটুকু শিক্ষা নাই ভেরি গুড
নিজের কন্টেন্টের উপরে ভরসা না থাকলে এরকম চুতিয়া বুদ্ধি মাথায় ঘুরবি? সম্পর্কে স্বীকৃতি দেওয়ার মতো বুকের কাজ সবার থাকে না। বদ্ধা বদ্ধা ওরিস তো বদ্ধ হিসেবে অ্যাডভাইস দিয়ে রাখে যে বিয়ে, রিলেশন, ব্রেকআপ, প্যাচ আপ, ডিভোর্স এসকল না কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের উপরে কোনোদিনও এফেক্ট ফেলতে পারে না যদি তার কন্টেন্টে দম থাকে, কাজের উপরে বিশ্বাস থাকে এবং অনেস্টি দিয়ে কাজ করে যায়। এমনি তো বন্ধু 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 করে ঘুরে বেড়াবার বিপদে পড়লি। আমার পার্সোনাল অ্যাটাকটা পার্সোনাল হয়ে গেছে, ফ্যামিলি অ্যাটাক সিনেমা আগে শুরু করেছে। হিপোক্রেট সালা, হিপোক্রেট সালা আমাকে মেরেছে। সব জায়গায় কি এরকম করেন? বসুন। বাংলা সব থেকে বড় ছোট লোক গায়, এই যে তুমি ভিডিও দাও না, ভিডিও দাও না, ভিডিও না দেওয়ার জন্য যে আমাদের একটা অভিযোগ, সেই অভিযোগের অজুহাত দিতে তোমার বাবার সেম্পেতি তুলে আনলে, আর যে ভিডিওতে তোমার বাবার সেম্পেতি দেখাচ্ছ সেই ভিডিওতে তুমি অন্যের মাকে অ্যাটাক করে কথা বলছো। কথাটা গায়ে লাগবে তাও বলি, তোমার মা বউকে এই ফ্ল্যাটে কোনোদিন নিয়ে এসো না। ন্যূনতম একটা ভদ্রতা যদি থাকতো তো এইভাবে অজুহাত দিতে পচা ভাবে আঁকতো না। বাংলার সব থেকে বড় গরু রচনা সৃষ্টিকারী ঢং গাই, বাংলার গরু, আর তুমি এমন পচা পচা হাগা শুরু করছো না? ওই হাগা মানে কোনো চারা গাছ নিয়ে সার হিসাবে গ্রহণ করে বড় হইতেও লজ্জা পাইতেছে। চলো ভাই, খেলা শুরু করছো না? এবার নুনুতে গার্ড পয়েটা রেডি হও। কাল রাতে আমার নুনুতে বজ্রপাত হয়েছিল, তো হালকা মুতে শুয়ে পড়ো। কি চিনাও দাদা, ওয়েব সিরিজে ভিউজ দরকার, তাই লোকে সেন্টিমেন্টকে অস্ত্র করে সব সাউথ নর্থ ফালতু কন্ট্রোভার্সি করছো। বাংলা ছোট লোক গায়ে যদি নেই, একটু ফেস ভ্যালু ঠেস ভ্যালু আছে, একটু ভিউ হবে, যে টাকা খরচা করে আমরা বানাবো প্রজেক্টটা সেটা কিছুটা উঠে আসবে ভিউজ দিয়ে, একটু রেভিনিউ দিয়ে। কিন্তু কি ভিউ, কি ভিউ দিতে পারছিস তুই? কি এটা কি ভিউ দিছিস? একটা ভিতরে টাকা উঠে নাই ওদের, আর তোর নিজের চ্যানেলের ভিউজের জন্য এখন আমাকে ইউজ করতে লাগতেছে। তোর আগের ভিডিও গুলো দেখ আর এই ভিডিও গুলো দেখ, ফেসবুক ইউটিউব দুইটা মিলে। জাস্ট আগের ভিডিওটা এক মাসে 448,000 ভিউ, তার আগে 6 মাস আগের ভিডিও 867,000 ভিউ, আর আমার পেছনে কাটাকুটি করে 2 দিনে প্রায় 1 মিলিয়ন ভাবা যায়। ফেসবুকে 12 ফেব্রুয়ারি লাস্ট ভিডিও 1.3 মিলিয়ন ভিউজ, তার আগে হয়েছে 2 ফেব্রুয়ারি 686,000 ভিউজ, আর আমার পথে কাঠি করে 1 দিনে 2 মিলিয়ন। থ্যাংকস মি লেটার গাই। তোর চ্যানেল তো আমি আবার দাঁড় করাইলাম, তোর ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি আমি করাইলাম, তোর ধ্বংস হয়ে যাওয়া কেরিয়ার তো আমি তুলে ধরলাম, তোর কন্টেন্ট রাতাই সিনেমা আমাকে মেরেছে। আর অভিনয়ের নামে কি হাগাটা হাঁকছিস? দৌড়েছিলি তুই, একটা দৌড় মানে পুতের মধ্যে লঙ্কা এবং গুজেকে আগুন ধরাই দিস। কি এটা কি? এর নাকি 1.5-2 মাস ধরে তো ওয়ার্কশপ করাইছে তোকে অভিনয়ের, এরপরেও এই হাল? আমাকে মেরেছে। আর ভাইটি, তোমার আগের ভিডিওতে তুমি আমার পুরোনো কাসন্দি ঘেটেছিলে, তো এবার সেই কাসন্দি দিয়ে গরমকালের কাঁচা আম মাখিয়ে তোমাকে একটু খাওয়াতেই হচ্ছে, মুখ দিয়ে নয়। প্রমাণ দেখো, এটা দেখো, বঙ্গাই কিরণ দত্তের প্রোফাইল থেকে মেসেজ এসেছে একটা ছোট ইউটিউবারকে করেছে, কন্টেন্ট ক্রিয়েটারকে, আমার যে ভিডিওটা আপলোড করেছো সেটা ডিলিট করে দিও, সকালের পর আমার টিম নয়তো ব্যবস্থা নেবে, দুম করে স্ট্রাইক দেবার। যাই হোক, ফেসবুকে স্ক্রিনশট অতটা মানে ক্লিয়ার নেই, বাট কথা সত্য। সৌরভ দালাল তো বলছে পুরো ভিডিও যাবেনি, তাহলে কেন দাদা কপিরাইট স্ট্রাইকটা তুলছো না? কপিরাইট স্ট্রাইকটা যদি তুমি তুলে দাও তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, কিন্তু তুমি তা করছো না। এই যে ভিডিওতে যে কিরণ দত্ত স্ট্রাইক মেরেছে তার প্রমাণ, ডিউ টু কপিরাইট টেক ডাউন নোটিস আর টেক ডাউন ইস্যুড বাই কিরণ দত্ত স্ট্রাইক মেরে দিয়েছে, আর তলে তলে কেউ টের পায়নি। মানে এত সূক্ষ্ম কূটনীতি বুদ্ধি সম্পন্ন মানুষ জীবনে কম দেখছি আমি। কিরণ দত্ত অরিজিনাল প্রোফাইল দেখো, নিচে লেখা আছে ইউটিউবার এট দ্য বঙ্গাই ফলোড বাই ও মাই ডগ, তারপরে এই দেখো ইয়োর বঙ্গাই, এটা হচ্ছে হয়তো ভেরিফাইড ব্লু টিক চলে এসছে সাইডে, অরিজিনাল দেখতেই পাচ্ছ। এটা কিরণ দত্তের ইনস্টাগ্রামের ভেরিফাইড অ্যাকাউন্ট, মানে মেসেজ করেছে দা বঙ্গা ইন্টারভিউটা ডিলিট করে দিও ভাই, নয়তো স্ট্রাইক দিতে বাধ্য হব, ওকে থ্যাংকস করে দিয়েছে। মানে বাচ্চাগুলো তাকে গুরুদেবভাবে একটা জাস্ট কথা বললে মেনে নেয়, সাথে সাথে ডিলিট করে দেয়। তুই মানে আন্ডারওয়ার্ল্ড ডনের মতো বিহেভ করছে বাচ্চাগুলোর সাথে। আবার আরেকটি মেসেজ, মানে কত মানে ওর এটাই কাজ, এমনি কি কন্টেন্ট আসে না, সবার পিছনে খুঁজে বেড়ায় কে কী করলো, তারে কার ভিডিও ডিলিট করা লাগবে, স্ট্রাইক মারবো কার, এই করতে গেলে কি আর কন্টেন্ট বানানোর দিকে মনোযোগ আসে? যাই হোক, কী লিখছে কিরণ দা লেগেছে, প্লিজ ডিলিট দ্য ভিডিও, নয়তো আমার রিমুভ করতে হবে, থ্রেটের ওয়ার থ্রেট, ওকে দাদা করে দিচ্ছি। মানে কতটা ভাম্বেল বাচ্চা কাচ্চা তার প্রতি। বাট আমরা কিন্তু মনিটাইজ করিনি, অ্যাজ এ ফ্যান জাস্ট পোস্ট করেছিলাম। হ্যাঁ ভাই, কিন্তু আমি নিজেই 2 দিন পর আমার FB করবো, যেই টাকাটা ভিডিওর জন্য লাগাতে হয় সেটা তুলতে হবে। হ্যাঁ রে, একটা ক্যামেরা বসায় ভিডিও করতে 5-6 কোটি টাকা লাগে, এইভাবে বাচ্চাগুলোর একটা থ্রেট মারা টাকা নিয়ে নিচে ফ্ল্যাট কিনে ফেলাইছে, লজ্জা লাগা দরকার। আর বন্ধুগণ, বঙ্গায় একটা তুরুপের তাস পেয়েছে, কথায় কথায় সেই তাস ছড়ে দেয়। সিনেমা কিছু বলেছে, সিনেমা বডি শেম করার যোগ বলে, এই সিনেমা কিছু বলেছে, সিনেমা ননভেজ যোগ বলে, এই সিনেমা কিছু বলেছে, সিনেমা মেয়েদের সম্মান করে না, কথায় কথায় ছড়ে দিচ্ছে। আর বলছি ভাই, এইগুলো কি খুব ভদ্র ভিডিও বানিয়েছো তুমি? কাকিমা, কলা গাছে কলা ওপরের দিকে থাকে, নিচের দিকে না। কাকিমা, ওটা চেয়ার, মানুষ না। বলছি, যেই মহিলাটাকে পেছনে চেয়ারের ইঙ্গিতে বিভিন্ন নোংরা ইশারা করছো, সেই মহিলাটাও তো কারো।
যেই মহিলাটাকে কলা গাছের ওরকম ইঙ্গিত করে ভুলভাল জিনিস বোঝাচ্ছ, সেই মহিলাটাও তো কারো অ্যাটাক করবো না। একটা হাস্যকর ঘটনা বলবো, মানে বঙ্গায় তার নেক্সট ভিডিও যাতে দেরি করে দিতে পারে, যাতে অনেক না দিলেও চলে, তার একটা অজুহাত অলরেডি পাই গেছে। সে কালকে রাতেই উনার ফেসবুকে সেটা জানিয়েছে, এই যে আমাকে রিপ্লাই দিতে হচ্ছে, সেই জন্য তার সে ভিডিও এডিট করার সময় পাচ্ছে না। মানে কুত্তার বেকা ল্যাজ আর ঢঙ্গায়ের অজুহাতের ত্যাজ জীবনে ঠিক হবে না। সোনা ভাইটি আগের ভিডিওতে বলছিল আমার জোকস কপি নিয়ে নাকি তার পরবর্তী ভিডিওতে টপিক খুঁজে বের করবে। আরে ভাই, আমি দু আড়াই বছরের ক্যারিয়ারে যতগুলো ভিডিও বানিয়েছি না, তুই তো ছ বছর ক্যারিয়ারে তার চার ভাগের এক ভাগও বানাতে পারিসনি। আর সারা জীবন ধরে পথ দুলিয়ে দুলিয়ে মানুষের পেছনে কাটি করে করে একটু সময় বের করে ভিডিও বানিয়ে কাজ করে গেলে মানে অতগুলো ভিডিও বানাতে পারবি না। সুতরাং 200 আমার ভিডিওর মধ্যে যদি 20 জোক লিঙ্কের থ্রুতে আমি ইউজ করে থাকি, সে নিয়ে কথা বলার অধিকার তোর নেই। তুই হেগে যা লেউরে সব, তুই হেগে যা। আর তোর সেই পচা গোবরকে সার হিসেবে গ্রহণ করে নিজেদের বৃদ্ধি ঘটাতে উদ্ভিদরা লজ্জা পায়। আমাকে মেরেছে সবকিছু থেকে একটু সরে গিয়ে আমি আমার নিজের পার্সোনাল লাইফের দুটো ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা শুধুমাত্র তোমরা আমাকে যারা ভালোবাসো তাদের জন্য শেয়ার করতে চাই। খারাপটা তখনই লাগে যখন একটা সম্পর্ক, একটা পরিবার ঠিকঠাকভাবে চলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, আমি আমার কন্টেন্ট চেঞ্জ করেছি, হ্যাঁ ভদ্র হয়ে গেছি আমি, আমি আগের মতো আমি নোংরামো করি না, আমি ফিউচারের জন্য এখন আমি নোংরামো করি না। তাহলে যে কিরণ ভাই হঠাৎ করে প্রসঙ্গ ছিল দাদাগিরি, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, যাই হোক, সেখান থেকে বহু দূরে গিয়ে আমার সেই পুরনো ক্লিপগুলো নিয়ে এসে, আর তার এত বড় অডিয়েন্স, এখন আমি তো সোশ্যাল মিডিয়া বুঝি, একটা মেয়ে যে নতুন এই জায়গাটা এসে পড়েছে, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে, এখন তাকে কমেন্ট ফেস করতে হয়, আমার সাথে ব্লগে আসে, তার পক্ষে এগুলো নেওয়া খুব চাপের, বিরাট প্রবলেম হচ্ছে বন্ধু। এটাই বলবো ভাই, তুমি এই যে পার্সোনাল এইভাবে যে ফ্যামিলি অ্যাটাক করে একটা যে বিরাট একটা প্রবলেম সৃষ্টি করলে একটা আমার আমার জীবনে, আমার পরিবারে, কেমন অ্যাক্টিং করলাম? সেমবেদি পাওয়ার জন্য তোর মতো ভিডিওতে সানগ্লাস পরে চোখ ঢেকে অভিনয় করতে হয় না। 14 যখন কলকাতায় প্রথম আসি, কলেজ শেষে বাড়ি গিয়ে বালিশের নিচে মুখ লুকিয়ে শুধু কাঁদতাম। কলকাতায় বন্ধুদের সাথে গলা মিলিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতো টাকা আমার কাছে ছিল না। পুরুলিয়া রামপুরহাটে আমার অনেক বন্ধু আছে যাদের জুতো কেনার টাকা অবধি ছিল না, নিজেকে লুজার মনে হতো। যদি সিম্প্যাথি নিয়ে ভিউজ কামাতেই হয়, যদি লোকের মন গলাতেই হয়, তাহলে একটু এভাবে বিশ্বাসযোগ্য অভিনয় করিস। চোখে সানগ্লাস পরে মানুষের চোখ হচ্ছে সত্য কথা বলে রে ভাই, তুই আজ পর্যন্ত যেগুলো ইমোশনাল কথা বলেছিস, সানগ্লাস খুলে বলেছিস, চোখ সত্যি কথা বলে দেবে। আর যদি ফিউচারে মানে সিম্প্যাথি নিয়ে আর ভিকটিম কার্ড খেলে যদি মানুষের মন জয় করতে হয়, এটা একদম বিশ্বাসযোগ্য অভিনয় করি। তাহলে সিনেমাবের দোকান খোলা আছে, তোর বাবার কাছে চলে আসিস, কন্টেন্ট তো এখন আমি দিচ্ছি, অভিনয়টাও শিখিয়ে দিই। এই চশমা পরার পেছনে অজুহাত মূলক কিছু সেমপেতি নিয়ে আসবে এবার। আমার চশমা পরা নিয়ে কথা বলছো, জানো আমার চোখে আঞ্জনি উঠেছে। তখন যদি বলি তার আগের ভিডিও গুলোতে যে পড়তে ভাইছি, তখন কোন বলবে আসলে বড়রা বলেছিল আঞ্জনি উঠলে ছোট বাচ্চার নুনু যদি চোখে ঠেকানো হয় আঞ্জনি কমে যায়। আমি ভাবলাম মেন্টালির দিক থেকে আমার মতো ছোট বাচ্চা কে থাকতে পারে, রামদেবের মতো বেন্ড হয়ে নিজের নুনু নিজের চোখে ঠেকাতে গেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম আগের দিন রাতে যে আমার নুনুতে বাজ পড়েছিল, সে বিদ্যুৎ চোখে ঢুকে আমার চোখের আঞ্জনি আরো বড় হয়ে গেল। এবার যদি বলি তারও আগের ভিডিওতে যে পড়তে, তখন বলবে আসলে আলু সিদ্ধর পেঁয়াজ ভাজতে গিয়েছিলাম তো তেল প্রচুর করে ছিটকে গিয়েছে। কুত্তার বেকা ল্যাজ আর ঢঙ্গায়ের অজুহাতে ত্যাজ গিনিস বুকে উঠবে। এবার আসছে কিছু পয়েন্টে যেগুলো আমার বক্তব্য, যেগুলোকে ম্যানিপুলেট করে ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি বলেছিলাম দাদাগিরিতে আমি নিজে তেল দিতে পারিনি বলে যেতে পারিনি, আমি যদি তেল দিতাম দাদা দিদি মাসি পিসি কাকা কাকি সব রকম গিরিতে আমি খেলতে পারতাম। একবারও বলিনি যারা গেছে তারা তেল দিয়ে গেছে, আমার কেসটা আলাদা ভাই, ভেতরের খবর জানো না তোমরা, মানে উড়তা তীর কেড়ে নিয়ে নিজের এখানে গুঁজে নিয়েছো, আমার কি করার আছে এখানে বলো। এবার ঢঙ্গা বলবে এই যে সিনেমা হিপোক্রেট, আবার মিথ্যে কথা বলছে, দেখেছো আবার মিথ্যে কথা বলছে, আগের ভিডিওতে আমাকে বলেছিলাম নাকি দপ্তরে দপ্তরে গিয়ে তেল দিই, হ্যাঁ অবশ্যই তোর যা পরিস্থিতি আমি না সবাই বলবে দুদিন করে দেখি, কন্টেন্ট ছেড়ে দিলাম, তুই যে অভিনয় করেছিস ওয়েব সিরিজে, তারপরে তুই নাকি সিনেমা করছিস, ফেসবুকে পোস্টার দেখলাম, যে সিনেমা বলতে পারে উচ্চারণ করতে পারে ছোট শিশু, বাবা সিনেমা দেখবো সেও বলে দেবে, সেও বলে দেবে এই অভিনয় নিয়ে যখন তুই সিনেমা করছিস না, তেল ছাড়া কারো বাবার দম নাই তোকে এখানে চান্স পাওয়ানো। আমাকে মেরেছে। এবং দ্বিতীয় টপিক হচ্ছে দুর্বাদে, মানে আমার ভিডিওতে আমি ইনডিরেক্টলি একটা কথা বলেছিলাম, সেজন্য আমার অনেক সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার আগে তাকে পার্সোনালি অনেক রকম মেসেজ করতে ভুলবার, আমি হাত জোর করে তোমাদের কাছে বলছি তোমরা এটা করো না, যে আমার সাথে তোমরা একটু ম্যাচিওর হয়ে যাও প্লিজ, এটা তোমাদের কাছে হাত জোর করা রিকোয়েস্ট, পার্সোনালি গিয়ে একটা মেয়েকে এরকম ভুলভালভাবে কমেন্ট বা মেসেজ করো না। আর আমি দুর্বাদেকে আমি ডিরেক্টলি কিছু বলতে চাইনি, আমি ওর পরিপ্রেক্ষিতে এখন যদি একটা 10 সাবস্ক্রাইবারের কোনো একটা চ্যানেলকে ডাকে দাদাগিরিতে, তাহলে তার কি দোষ, তাকে ডেকেছে সে তো লাফাতে লাফাতে আনন্দে যাবেই, তার একটা অপরচুনিটি। আমি আঙুল তুলেছি দাদাগিরির ম্যানেজমেন্টের কাছে, দুর্বাদেকে জাস্ট একটা উপলক্ষ করে। কথা কি ক্লিয়ার না বেজালাস? এবার নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল নিয়ে আমার উক্তিতে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে সে নিয়ে 2-4 ইম্পর্টেন্ট কথা বলবো, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের বিচার বুদ্ধি যুক্তি দিয়ে বিচার করবেন। হ্যাঁ এই কথা তো অস্বীকার করার মতো
সমর্থ নয় যে নর্থ বেঙ্গল অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থেকে কলকাতার মানুষজনের থেকে বঞ্চিত। শুধু নর্থ বেঙ্গল কেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এরকম অনেক গ্রামের মানুষজন অনেক ক্ষেত্রে অনেক বিষয় থেকে বঞ্চিত হয়। আমাদের আঞ্চলিক ভাষায় রীতিমতো ঠাট্টা তামাশা করা হয়, মেদিনীপুর থেকে আসা ছেলেমেয়েদের টুম্পা বলে ডিমিন করা হয়। যেহেতু আমি নর্থ বেঙ্গলের ছেলে সেজন্য শুধুমাত্র নর্থ বেঙ্গলের পিছিয়ে পড়া দিকগুলোকে তুলে ধরেছিলাম। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল নর্থ বেঙ্গলের পাশাপাশি সেই সকল এলাকা, সেই সকল অঞ্চল, সেই সকল গ্রাম যেগুলো কলকাতা থেকে অনেক পিছিয়ে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কথা বলা। এটা আমার ভুল। আবারও বলছি বন্ধুগণ, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ভাগ করার কোন রকম মতাদর্শ আমার ছিল না। হ্যাঁ, সেই ভিডিওতে হয়তো আমার বোঝাতে কিছু প্রবলেম হয়েছে বলে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আর একটা কথা বলে রাখি, একটা ভিডিওর থাম্বনেইলে বা টাইটেলে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল লিখেছিলাম, সেক্ষেত্রে একটা কথাই বলো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমি ভিডিও বানিয়েছি বন্ধু, তোমরা ভিডিওটা দেখো তারপরে বিচার করো। এবং আশা করছি বুদ্ধিদীপ্ত জনতা এবং বুদ্ধিজীবীদের কাছে এই বিষয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোন রকম মন্তব্য সৃষ্টি হবে না। চলো এবার পরের টপিকে যাই। চলো এবার আসছি আমার ওয়াইফের ফেসবুক পোস্ট, মানে সেই ফেসবুক পোস্ট নিয়ে কিরণ দত্ত রাতারাতি একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিল। ভাবতে অবাক লাগে যে যেন তিন চার মাস ভিডিও দেয় না, সে একটা পোস্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে রাতারাতি ভিডিও বানিয়ে এডিট করে পরদিন আপলোডও করে দিল। বলছি ভাই, ভিউজ একটু বেশি আসছে নাকি? আমি জানি না আমাদের সম্পর্ক আর কদিন টিকবে, আমাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তবুও ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, মূল কথায় আসি, আমার ওয়াইফের ফেসবুক পোস্ট। সেখানে রীতিমতো আমাকে বলেছে যে আমি আমার নিজের ভুল দেখতে পাই না, আমার বিপক্ষেই পোস্টটা ছিল মোটামুটি। আর অনেক কমেন্টে সে বলেছে যে কিরণের উপরে বঙ্গের উপরে তার কোনো ক্ষোভ নেই, হতেই পারে। এবং সেই পোস্ট আমি কাল রাতে শেয়ারও করেছি। স্পষ্ট কথা বলি, আমি ওরকম মেন্টালিটি ছিল না যে আমার বউকে দিয়ে বলবো কন্ট্রোভার্সি তো হচ্ছে, তুমি আমার হয়ে একটা পোস্ট করে দাও, চলো আমরা দুজন মিলে একটা ব্লগ বানিয়ে ফানি হতে একটু রিপ্লাই দিয়ে দিই, চলো আমরা একটা ফেসবুক লাইভে আসি, এরকম আমি একদমই করবো না। ও আমার বউ পরে, আগে নিজে একটা মেয়ে, তার একটা বাকস্বাধীনতা রয়েছে, সে তার নিজের মতামত রাখতেই পারে। এবং কালকে তার সেই পোস্ট শেয়ার করার কারণ হচ্ছে তার ফলোয়ার কম, আমি চাই তার মতামতটাও সকলে জানুক। আমি আজ পর্যন্ত কোনো ব্লগে তার নাম বলিনি, তার কোনো লিঙ্ক শেয়ার করিনি, কিন্তু কালকে তার পোস্ট শেয়ার করেছি, কারণ তার আমার প্রতি যে বক্তব্য সেটা সবাই জানুক। যে তার পোস্টে বলেছে তার কথার আমার কাছে কোনো দাম নেই। দেখো, সোশ্যাল মিডিয়াটাকে আমি তার থেকে অনেক একটু বেশি বুঝি, একটু ভালো বুঝি, কারণ সে প্রথম এই জিনিসগুলোকে ফেস করছে। আমি নিজে জানি যে কোন হারামি কিভাবে অ্যাটাক করবে, কোন হারামিকে কিভাবে রিপ্লাই দিতে হবে, এগুলো সে বোঝে না। সে বোঝে খুব ভদ্রভাবে থাকবো, সোশ্যাল মিডিয়ার সম্মান নিয়ে চলবো, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, সেটা তার বিয়ের আগে ভাবা উচিত। এবং আমি কেঁদে কেটে যে জিনিসগুলো বললাম, অভিনয় করে বললাম, সেগুলো কিন্তু সত্যি অভিনয় করে বললাম, কারণ মশলা দিয়ে বললে পাবলিক বুঝতে পারে, ভালো নেয়, মানে চোখ দিয়ে দেখে, কিন্তু হালকা শ্যামটা বেরম করে বললে পাবলিক বোঝে না। সেজন্য অভিনয় করে মশলা দিয়ে বললাম, সেটা তার বিয়ের আগে বোঝা উচিত ছিল। বিয়ের পরে হঠাৎ করে কেউ যদি চায় হানি সিং জগজিৎ সিং এর মতো ভজন গাইবে, সেটা তো সম্ভব নয়। কিন্তু এটাও ঠিক, আমি আশ্বাস দিয়েছিলাম যে আমি ধীরে ধীরে চেঞ্জ হব, আমার ধীরে ধীরে কন্টেন্টে চেঞ্জ আসবে, বিয়ের পরে পুরোপুরি ভালো কন্টেন্ট দেবো, সবার কন্টেন্ট দেবো, ভিউ কম বেশি কোনো যায় আসে না। সেজন্য আমি ওয়েব সিরিজ বানিয়েছি, আরো বিভিন্ন রকমের গান ফানও করেছি, সব ঠিকঠাক ছিল, সব ওকে ছিল। আমাদের অডিয়েন্সও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল, ছোট ছোট বাচ্চার সাথে সাথে ক্লাস 11-12 যারা আর কি পুংটামো পছন্দ করতো, তাদের সাথে সাথে একটা ম্যাচিউর অডিয়েন্স গ্রো করছিল, সব ঠিক ছিল। কিন্তু আসল এই ব্যাপারে কালি ঢাললো, নোংরামো করলো কিরণ দত্ত, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। মানে টপিক ছিল দাদাগিরি বেঙ্গল, এটা নিয়ে হোক, জলগোলা হোক, কিন্তু সে কি করলো, হঠাৎ করে আমার সেই পুরনো ক্লিপ টিপ নিয়ে এসে, মানে যেগুলো নোংরা জোক অনেকদিন আগে বলেছি, সেগুলো নিয়ে এসে কিছু ভিডিও প্রাইভেট করা ছিল, কিছু করা হয়নি, অত খুঁজে বের করা মুশকিল না, কারণ আমি এত পরিমাণে ভিডিও দিই সেটা আমি নিজেও জানি না যে কতগুলো ভিডিও দিয়ে দিয়েছি। কিরণ দত্ত তো মাঝে সাঝে ঘুম থেকে উঠে ভিডিও বানায়, এরকম না, দায়িত্ব নিয়ে ভিডিও বানায়, রেগুলার ভিডিও বানায়, জলে ময়লা ঢেলেছে আসলে কিরণ। আর সে এখন বলছে বিবিকে ভাই, অমিত ভাড়ানা, ভুবন বাম, অমিত ভাড়ানা একে অপরকে দেখতে পারে না, কিন্তু তারা কি ভদ্রভাবে সেটা হ্যান্ডেল করে? কিন্তু এটা অস্বীকার করতে পারবে কিরণ? এখানে নোংরামোটা তুমি শুরু করেছো, টপিক ছিল দাদাগিরি বেঙ্গল, তুমি নোংরামোটা ঢুকিয়েছো, আবার বলছো আমায় ভালো হয়ে যেতে। ভালো তো হয়ে গেছিলাম ভাই, পুরো ভালো হয়ে গেছিলাম, মোটামুটি একদম কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছিল, কাদাটা কে ধরলো তুমি? আবার তুমি বলছো ভালো হয়ে যা, বাংলা কমিউনিটির কি হবে এরকম কাদা ছড়াছড়ি করলে? যে একটা ক্রিয়েটরের জন্য বাইরে বাংলা কমিউনিটির কি ইমেজটা হবে? হিপোক্রেসি কি ভি এক সীমা হতি হ্যায়। আর হ্যাঁ কিরণ ভাই, তোমাকে উদ্দেশ্য করে বলছি, তোমার জন্য, তোমার সেই ভিডিওর জন্য আমার সংসারে বিরাট বড় অশান্তি লেগে গেছে। আমি হাসি মুখে ভিডিও বানাচ্ছি, কারণ আমি ভিডিও বানাতে ভালোবাসি। আমার পৃথিবী যদি উল্টে যায়, সব কিছু তছনছ হয়ে যায়, ক্যামেরার সামনে যদি আমি এসে দাঁড়াই না, আমার এই জায়গাটুকু দেখে বুঝতে পারবে না আমার সংসারে কি চলছে, আমার পার্সোনাল লাইফে কি চলছে। ভগবান তোমার সুবুদ্ধি দিক, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। পিস আউট। যদি কোনোদিন ঘুরে তাকাস, দেখবি নিজের পদেও আছে আছোলাবাস, বাংলা সিনেমার মামাশি এক করে কেরিয়ার গড়েছিলি ইউটিউব জুড়ে।